অনেকজন ভাবন্তি কি ক্যান্সার হয়ে গলা আউ জীবনটা সরিগলা কিন্তু আখপাখর লোকমানে মধ্যে সাথ ছাড়ি দিয়ন্তি সত্যবাবু আপন তো অভিনেতা আপনকর তো ফ্যান ফলোইং বহুত হিবে সাঙ্গসাথী বহুত হিবে এবে কিছু পরিবর্তন আসছি ক্যান্সার হেলা পরে মু সেই কথা কইছি যেতবে ক্যান্সার হেলা বিগত দিনরে বিগত বর্ষরে আমি সামনা করেছি আর্টিস্ট মানে হর পটনায়ক মানে জিনিয়স অ্যাক্টর ডাইরেক্টর যে মতো আনিলে ফিল্ম লাইনকে সে ক্যান্সারে চালগলে তাঁকাই মু বহু প্রার্থনা করুলি জগন্নাথ মন্দির শিরিডি সাইবাবা মন্দির বহু বুলুলি সত কথা মু নহ বহু লোক প্রার্থনা করুলে কিন্তু সে রহলে তাপরে মো সাংরে সবুঠু ফ্রেন্ডলি মীনকেতন দাস আপন মানে জাঁথে ইজ এ ট্রেমেন্ডস আক্টর সি বি ক্যান্সর চালগলে রাইমোহন পরিডা মধ্য ক্যান্সর হয়েছিল সে অপরেসন করিকি আসি জনই নলে লোক মানুষ মতো যেতবে হল মু ভাবিলি মু ফার্স্ট সফর করবেনি মনে কিন্তু কৌশি মতো মু সত কথা কৌছি মো স্ত্রী মুহকে দেখি মো টিকি সাহস বড়িগাল সে কহিলা তোমার কিছু হয়নি মুহরে হয়েছে এইটা বহু লোক হয়ে যায় পান ভোকা এইসব খাইকি সলভ হয়ে যাব হ্যাঁ তোমার টিকি অধিকা হয়ে যাইছি দেখবা তুমি কে ভাবছ মু তু কৌ দেখ মুবি দেখবি কিছু নেই মো তো ব্লডরে বোনরে কিছু হয়নি আরবিনি আমার ভালো ট্রিটমেন্ট বড়িয়া ডক্টর ওড়িশার ওড়িশার ডক্টর মো দিল্লির অপরেসন কলে ওড়িশার মু বড় মেডিকাল যাই ট্রিটমেন্ট হওয়াপাই কিন্তু রস মু সেটি দেখিক ডরিগলি আঠি কতগুলি ডক্টর কনসন নেই ভালো ডক্টর সেমানে বি টিকে পছঘুঞ্চা দেলে যে স্টেজরে মুলি সেইপা মু ঘরর মুরবী মানক কথারে পড়াইলি বাহারে অপরেসন হলি সিরিয়স লা কিন্তু আগে কষ্টকর লা পাখাখের বেড গুড়া সব খালি হয়ে যাওয়া সেগুড়া মু এবে ভাবিলা বেড়ে মো রুম চাকরি উড়ুছি মানে সেটা যে সফর হয়ে পাখে যদি দেখুব সে জাঁপারত কিন্তু কিছু করিপারি সেটা বহু ফিউরিয়াস কিন্তু ডরবার না কিছু সাংসাথী দূরে গেলে কি না মোটু কেউ সাংসাথী এমনি কি ক্যান্সার হয়েছি আমি কাহি তা পাখু যা সেমি কিছু অনুভব হল নেভর মো সাংসাথী মানে মো সাংরে সবুলে ঠিয়া হয়েছেন অলওয়েজ মু দিল্লির লাবে মু সত কথা কৌছি তিরিশ জন সাঙ্গ যাই দিল্লির পৌঁছি গলে মু তাকে দেখ ডরিগলি মু কিন্তু কোণ মো লাস্ট চান্স তোমাদের কোণ পড়াইছ সে কে আরে তু ডরুয়াটা তো ভিলিয়নটা তো তোতে টিকি সাহস দেওয়া আসিছ সে সাহস আপনার বঞ্চাইছে স্বাগতিক আপনার জীবনে সেমি কিছু আসছে কি ক্যান্সার হয়ে গেল কো স্টেজ আগু বড়ি যাবে কোণ সাংসাথী দূরে যা পূর্ব যে ফ্রেন্ড সর্কল লে সোশিয়াল মিডিয়ার বা আখপাখের এবে না ডেফিনেটলি ফাইভ ইয়ার্স পূর্ব মতো যেত ক্যান্সার হয়েছিল সেতবে ওড়িশার ক্যান্সার কু নিয়ে এত অওয়ারনেস নথিলা এবং মো সাংসাথী তো কহবাকে গেলে দূরেই না কিন্তু এমনি কিছু জিনিস মু নিজে ফেস করেছি যেটি মতো ক্যান্সার হল পরে বহু জন ক্লোজ লোক যে মো সহ রেগুলার বেসিসে মিশুলে হসুলে খাওলে সে কোটি না কোটি ঘরকে আসবা বন্ধ করে দিয়েছিলেন বিকজ তাঁকু এটা লাগুলা কি হুয়ে তো মোঠু তা ক্যান্সার নেইযিব কিন্তু সোশিয়াল মিডিয়া কথা কহিলে মু যেতবে কেমোথেরাপি স্টার্ট হয়েছিল এবং চুটি পড়াইছিল মু সেবেঠু ফটো উঠাইকি সোশিয়াল মিডিয়ায় ছাড়িকি ড্রপ করলি কি মু ক্যান্সার জর্নি দিয়ে কন্টিনিউ করুছি অ্যান্ড সোশিয়াল মিডিয়ার মতো বহু সপোর্ট মিলেছিল লোক মানে বহু আগুক আসিলে বহু জন ক্যান্সার ফাইটর্স মতো রিচ আউট করে কি আপনার দেখি কি আমি বি লাগুছি কি আমি বি ক্যান্সার কু ওভারকম করিযিবু তো সোশিয়াল মিডিয়ার কহবাকে গেলে বহু জন লোক মু সাঙ্গে পাইছি যে আজ পর্যন্ত বি মো সহ একাঠি অনেক এই ক্যান্সার অওয়ারনেস হয়ে গলা কি ক্যান্সার কু নিয়ে যে
ନେଗେଟିଭ୍ ଆସ୍ପେକ୍ଟସ୍ ରହିଛି, ମିଥ୍ସ ଗୁଡ଼ାକ ରହିଛି, ସେଇ ଉପରେ ଆମେ କାମ କରୁଛୁ। ତ ଡେଫିନେଟଲି ଫାଇଭ୍ ଇୟର୍ସ ବ୍ୟାକ୍ ଯେଉଁଟା ଥିଲା ସେଇଟା କେଉଁଠି ନା କେଉଁଠି ସୋସିଆଲ୍ ମିଡ଼ିଆ ଏବଂ ଆମ ପରିକା କିଛି ଜଣ ସର୍ଭାଇଭର୍, ସାତ୍ୱିକ ସ୍ୱର୍ଗ ପରିକା କିଛି ଜଣ ଲୋକ ଯେତେବେଳେ ଆଗକୁ ଆସିକି ତା ଉପରେ ଆୱେର୍ କରୁଛନ୍ତି, କେଉଁଠି ନା କେଉଁଠି ଲୋକଙ୍କ ମାଇଣ୍ଡ ସେଟ୍ରେ ବହୁତ ଡିଫରେନ୍ସ ଆସୁଛି, ଯେଉଁଟାକି ଗୋଟେ ପଜିଟିଭ୍ ଇମ୍ପାକ୍ଟ। ସେଥିପାଇଁ ଦେଖାଯାଏ କି ଅନେକ ଲୋକମାନେ କହନ୍ତି ନାହିଁ କି ଗାଁରେ ଯଦି କାହାକୁ କ୍ୟାନ୍ସର ହେଇଛି, କାହାକୁ ବ୍ରେଷ୍ଟ କ୍ୟାନ୍ସର ହେଇଥିବ, କାହାକୁ ଓରାଲ୍ କ୍ୟାନ୍ସର ହେଇଥିବ, କହିଲେ ସମାଜରେ ଆମକୁ ସ୍ଥିତି ନାହିଁ, ଲୋକ ଆମକୁ ପଚାରିବେ ନାହିଁ। ସାତ୍ୱିକ ବାବୁ ଆଜି ବି ଲୋକ ଏହା ଭାବୁଛନ୍ତି କି? ଯଦି ଭାବୁଛନ୍ତି କ'ଣ କରିବେ? ନାଇଁ, ସମୟ ବହୁତ ବଦଳି ଯାଇଛି। ଆଚ୍ଛା, ଲୋକ ବହୁତ ଫାଷ୍ଟ ହେଇଛନ୍ତି, ବର୍ତ୍ତମାନ କାହା ପାଖେ ସମୟ ନାହିଁ, କେହି କାହାକୁ ଅପେକ୍ଷା କରୁନାହାନ୍ତି। ରୋଗ ହେଉଛି ଗୋଟେ ଆଗରୁ ଛୁଆଛୁତି ଥିଲା, ଏହିସବୁ ଏବେ ନାହିଁ। ଏବେ ଡିଜିଟାଲ ଫୋନ୍ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଆସିଛି, ଫୋନ୍ରେ କ୍ୟାମେରା ଆସିଛି, ତ କ୍ୟାମେରା ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ, ଫିଲ୍ମ କ୍ୟାମେରା ଅପେକ୍ଷା ଫୋନ୍ କ୍ୟାମେରା ଇମ୍ପୋର୍ଟାନ୍ସଟା ବଢ଼ିଯାଇଛି। ଲୋକ ଶତକଡ଼ କ୍ୟାମେରାରେ ଦେଖୁଛନ୍ତି, ଗୁଗୁଲକୁ ପଚାରି ଦେଉଛନ୍ତି, ଆନ୍ସର୍ ମିଳିଯାଉଛି। ଯେଉଁ ଡର ଭୟ ଥିଲା କମିଯାଇଛି, ଲୋକଙ୍କର ଆଗରୁ ଘରୁ ବାହାରୁଥିଲେ ଲୋକ, ହନୁମାନ ଚାଲିଶା ଇଏ ପଢ଼ିକି ସେସବୁ ପଢ଼ିକି ସବୁ ବାହାରୁଥିଲେ, ଏବେ ସେସବୁଟା ଗୁଗୁଲକୁ ପଚାରୁଛନ୍ତି ରାସ୍ତା ମତା, ସେ ମତ ହେଉଛି ଚାଲୁଛନ୍ତି। ଲୋକ ବହୁତ ବଦଳି ଯାଇଛନ୍ତି, ଆଉ ଯେଉଁ କିଛି ଲୋକ 5% ଲୋକ ଡରୁଛନ୍ତି ବା ଭାବୁଛନ୍ତି କ୍ୟାନ୍ସର ହେଇଗଲା ଆମକ ଛୁଆଛୁଟି ଏ ଯେଉଁ ପାପ ଇଏ ଫିଏ, ସେମାନଙ୍କୁ ବଦଳିବାକୁ ବେଶୀ ସମୟ ଲାଗିବନି, ଅଳ୍ପ ଦିନ ଭିତରେ ବଦଳି ଯିବେ ସେମାନେ। ଆପଣଙ୍କୁ ଯେଉଁମାନେ ଦେଖୁଛନ୍ତି ଶୁଣୁଛନ୍ତି, ତାଙ୍କୁ କ'ଣ ବାର୍ତ୍ତା ଦେବା ପାଇଁ ଚାହିଁବେ? ସତ୍ୟ ମୁଁ କହିବି, ଡିସିପ୍ଲିନ୍ ମେଣ୍ଟେନ୍ କରନ୍ତୁ। ଜୀବନ ଅଛି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଶ୍ରେଷ୍ଠ ସମ୍ପଦ, ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ଜଗନ୍ତୁ। ଆମେ ସହଜ ପନ୍ଥା ଅବଲମ୍ବନ କରିବା ନାହିଁ, ଜୀବନ ବହୁତ ମୂଲ୍ୟବାନ। ନିଶାଠୁ ଦୂରେ ରହିବା, ନିଶାଠୁ ଦୂରରେ ରହିବା ପ୍ରଥମ କଥା, ତ ସେଇଟା ଅଲଗା କଥା। ନିଶା ହେଉଛି କାହିଁକି? ଆମକୁ କାମ କରିବାର ନିଶା ଆସିବା ଦରକାର, କି ଲୋକକୁ ପଢ଼ିବାର ନିଶା ଆସେ, କି ଲେଖିବାର, କି ତିଆରି କରିବାର, ବା ମୋଟିଭେସନ୍ ଦେବା କଥା ଅନ୍ୟକୁ, ଯେ ତିଆରି କରିବାର ନିଶା ସବୁଠାରୁ ବେଷ୍ଟ ନିଶା। ନିଜକୁ ଗୋଟେ ଖାଇବା ଜିନିଷରେ ଖାଇକି ନିଶାରେ ମଗ୍ନ ରଖିବା ଭଲ ନୁହଁ।